ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আমরা একটা অবস্থান থেকে বেহেস্তের বাগানে প্রবেশ করেছি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা অব্যাহতি পেলেন প্রয়াত নাজমুল হুদা। শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশের ঘোষণা 12ই মে। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। ক্ষমতা নয়, জনগণের মুক্তির জন্য এই আন্দোলন বলেন অলি আহমেদ। পঞ্চায়েতে প্রদানের দুর্নীতি নিয়ে সবর এমসি কর্মীরাই, গাড়ি থেকে নেমে শান্ত করলেন অভিষেক। ইউক্রেনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসাদুজ্জামান খান কামাল বলেছেন বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজের জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সকল উপদেশ দিয়ে থাকেন। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে। তিনি বলেছিলেন দিন বদলের পালা, বদলে দিবেন বাংলাদেশ। আপনারা চোখ দুইটি যদি বন্ধ করেন, 15 বছর আগে আপনারা কি ছিলেন আর আজকে কোথায় এসেছেন সেই যদি চিন্তা করেন, তাহলে আর কিছুই বলতে হবে না। সবাই মনে করবেন আমরা একটা অবস্থান থেকে বেহেস্তের বাগানে প্রবেশ করেছি। আমরা সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর একক নেতৃত্ব দিয়েছেন। দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা অব্যাহতি পেলেন প্রয়াত নাজমুল হুদা। সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মারা যাওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন বিচারিক আদালত। গত 19 ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল হুদা। তিনি মারা যাওয়ায় মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন বিচারিক আদালত। নাজমুল হুদার মৃত্যুর প্রতিবেদন আসায় ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান মামলাটি নথিজাত করে তাকে অব্যাহতি প্রদান করেন। আদেশে বিচারক উল্লেখ করেন নাজমুল হুদার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তি ও আদেশের জন্য দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষের পিপি হাজিরা দিয়েছেন। ধানমন্ডি মডেল থানা থেকে তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় গত 29 ফেব্রুয়ারি নাজমুল হুদা মৃত্যুবরণ করেছেন। যেহেতু মামলার একমাত্র আসামি মৃত্যুবরণ করেছেন, সেহেতু মামলার কার্যক্রম আপাতত বন্ধ করে মামলাটি নথিজাত করা হলো। শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশের ঘোষণা 12ই মে। আওয়ামী লীগ সরকারি পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সহ 14 দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। আগামী 12ই মে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ করবে 7 দলীয় রাজনৈতিক মোর্চা। সন্ধ্যায় রাজধানীর তুপখানা রোডে গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয় মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাতে গণতন্ত্র মঞ্চের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সভা থেকে পরবর্তী 2 মাসের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমন্বয়ক দলের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন করেন দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন শিক্ষকেরা সম্মানের সাথে বাঁচতে চায়, তাই দশম গ্রেডের বিকল্প নাই। তারা অভিযোগ করেন অষ্টম শ্রেণী পাস ড্রাইভারের বেতন গ্রেড 12তম, অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড 13তম। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা দিতে সরকারের কার্পণ্য দেখে হতাশার কথা জানান আন্দোলনকারীরা। এ সময় প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য সরকার প্রদানের সহযোগিতা চান তারা।
ক্ষমতা নয় জনগণের মুক্তির জন্য এই আন্দোলন বলেন অলি আহমেদ এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন আজকে 14 বা 15 বছর যাবত নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করছেন না বর্তমানে আমরা একদলীয় শাসনের অধীনে আছি এই অবস্থা থেকে বের হওয়ার জন্য বিএনপির নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করে যাচ্ছি তিনি বলেন এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় এই আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয় এই আন্দোলন দেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য এই দেশের জনগণের মুক্তি যতদিন না হয় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ডেমোক্রেটিক পার্টির এলডিপি ও বিএনপির সঙ্গে বৈঠকের পর এই সকল কথা বলেন অলি আহমেদ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপি চেয়ারম্যান আসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে সবর টিএমসি কর্মীরাই গাড়ি থেকে নেমে শান্ত করলেন অভিষেক জনসংযোগ যাত্রা কর্মসূচিতে মাল দোহে ফের বিশৃঙ্খলা মানিককে চক থেকে মুথাবাড়ি যাওয়ার পথে বিনতপুরে তৃণমূল কর্মীরাই একাধিক দাবিতে সবর হন গাড়ি থেকে নেমে তাদের শান্ত করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনতপুরে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ তুলে দলীয় কর্মীরা তার পার্থিপদ নিয়ে আপত্তি শুরু করেন তাতে সাতটারি গ্রামের কাছে আটকে পড়ে অভিষেকের কনভয় তিনি গাড়ি থেকে নেমে আসেন সকলকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন অভিষেককে কাছে পেয়ে তাকে নালিশ জানাতে থাকেন সকলেই তাদের দাবি হলো ওই পঞ্চায়েতে প্রধান দুর্নীতিগ্রস্ত তাকে যেন আর নির্বাচনের টিকিট না দেওয়া হয় পাশাপাশি তাদের আরও অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহকে অপসারিত করা হোক ইউক্রেনের বিরুদ্ধে পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্যটি জানিয়েছেন ক্রেমলিন বলেছেন পুতিনকে হত্যার উদ্দেশ্যে দিনগত রাতে ক্রেমলিনে দুটি ড্রোন ব্যবহার করেছেন ইউক্রেন তবে কিয়েভের এই হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে দুইটি ড্রোনই রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই রয়েছেন এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন রাশিয়া ক্রেমলিন সতর্ক করে জানিয়েছেন এই হামলার পর রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে